হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও তোমাদের সঙ্গে চলে এসেছি পরীক্ষা সংক্রান্ত কিছু কথা বলতে তোমাদের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করছো যে আমরা এখন কি করব বা আমরা কিভাবে শিওর হব পরীক্ষা আদৌ অফলাইন হবে বা কিংবা অনলাইন হবে সেই সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর আমি তোমাদের আজকে দেব তোমরা ভিডিওটা না স্ক্রিপ্ট করে পুরো সম্পূর্ণ দেখো অবশ্যই বুঝতে পারবে কিছু বেসিক অ্যাজামশন বা ধারণাকে আমি তুলে ধরবো এখানে দেখো দেখো যদি বর্তমান সময় দেখা যায় দিনকে দিন কি হারে করোনা বাড়ছে কতকাল দেখবে একরকম ডেটা তার পরের দিন দেখবে আরও বাড়ছে তাহলে দেখো এই ধারণার ওপরে কিন্তু বেস করে আমরা বলতে পারি যে কোনো মতেই পরীক্ষা হওয়া অফলাইনে সম্ভব নয় যদিও আমাদের কিন্তু বোর্ডের তরফ থেকে তারা কিন্তু অনড় রয়েছে সিদ্ধান্তে তাদের যে আগে সিদ্ধান্তেই রয়েছে কারণ তারা আগে যা বলেছিল তাই তারা এখনো পর্যন্ত সেই সিদ্ধান্তেই অনড় আছে কিন্তু অন্যান্য বোর্ডের সেন্ট্রাল বোর্ডের পরীক্ষা তারা বাতিল করলেও আমাদের কিন্তু বোর্ডে কিন্তু তাদের সিদ্ধান্তে তারা অনড় রয়েছে এক্ষেত্রে এক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে সত্যি চিন্তার বিষয় এটা কিন্তু তবুও বলবো যে দিনকে দিন যে হারে করোনা বাড়ছে তাতে কখনোই সম্ভব নয় পরীক্ষা অফলাইনে দেখো এইবার তোমরা কি করবে তোমাদের প্রশ্ন হতে পারে এ তো বারবার সবাই একই কথা বলছে যে কখনোই সম্ভব নয় কখনো সম্ভব আমরা এখন এই সিচুয়েশান এই যে পরিস্থিতি এতে আমরা কি করে চলবো এই পরিস্থিতিতে দেখো এই সিচুয়েশনটা সত্যি খুবই কঠিন সিচুয়েশান এই সিচুয়েশানে তোমরা কি করবে দেখো যদি অবশ্যই তোমাদের সামনে যেহেতু পরীক্ষা অবশ্যই তোমাদের পড়া কিছুটা কমপ্লিট হয়েছে সেই পড়াটা রিভাইজ দেবে পড়া জানি এই সিচুয়েশানে পড়াশোনায় মন বসানো সত্যি কঠিন তবুও বলছি নিজের মনের ওপরে জোর রাখো সব ঠিক হবে আমাদের পক্ষে বা ছাত্রছাত্রীদের পক্ষেই যাবে যেগুলো ছবি আঁকার বিষয় আছে যেগুলো ড্রয়িং করার বিষয় আছে পড়াশোনা না মন লাগলেও দেখে দেখে সেই বিষয়গুলোকে ড্রয়িং করো যদি ইনকেস পরীক্ষা হয় তাহলে কিন্তু অনেকটা তোমরা এক্ষেত্রে সুবিধা পেতে পারো যদি পরীক্ষা হয় এক্ষেত্রে যদি অনলাইনেও পরীক্ষা হয় তাহলেও কিন্তু তোমরা সেক্ষেত্রে ড্রয়িংটা যদি তোমরা প্র্যাকটিস করে রাখো সেক্ষেত্রে তোমরা একটু হলেও ভালো তোমরা পরীক্ষা খাতায় আঁকতে পারবে তাই বলছি টাইম নষ্ট না করে এই সিচুয়েশানে পুরানো পড়াগুলো যেগুলো পড়েছো সেইগুলো রিভাইজ দাও লেখার চেষ্টা করো ছোট্ট ছোট্ট করে ছবি আঁকো বেশি করে মন পড়তে না ভালো লাগলে ছবি আঁকো দেখে দেখে ছবি আঁকো খাতায় যেগুলো যে তোমাদের যে 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 অধ্যায় সাবজেক্টগুলোর ওপর ছবি আছে করে সেইগুলো ছবি আঁকো তোমরা এইভাবে তোমাদের এখন সিচুয়েশান কাটাতেই হবে কিচ্ছু করার নেই এই সিচুয়েশানে কারণ তোমাদের মানে বোর্ডের তরফ থেকে সিওরলি এখনো পর্যন্ত যা তথ্য যা ইনফরমেশন পাওয়া গেছে সেটা হচ্ছে মাধ্যমিকের পরীক্ষা যেমন রুটিন অনুযায়ী হওয়া মানে কথা ছিল সেই অনুযায়ী হবে এবং ইলেভেন টুয়েলভের তো কোনো তথ্য বা ইনফরমেশান তো তেমন কিছু নেই মানে এটা আমরা বলতেই পারি যে যা আগে যা ডেট ছিল তেমনই হবে যদি এর পরবর্তীকালে কিছু তথ্য বা যদি বোর্ডের তরফ থেকে জানানো হয় তাহলে আমি অবশ্যই জানাবো তোমাদের চিন্তা কর চিন্তা করলে কিন্তু হবে না এখানে নিজেদেরকে শক্ত হতে হবে নিজেদের উপরে কনফিডেন্সটা রাখতে হবে এবং যেটা বললাম যে ছোট্ট ছোট্ট করে ধীরে ধীরে অল্প অল্প করে দুশ্চিন্তা না করে অল্প অল্প করে পড়ো অল্প অল্প করে বাবা মার সঙ্গে টাইম কাটাও আনন্দে থাকার চেষ্টা করো দুশ্চিন্তা করলে একবার হবে না এখানে কিন্তু সবাইকে কারণ এই যে মানসিক যে লড়াইটা সেটা কিন্তু লড়তে হবে তারপর কি বলবো আর এটাই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো কারণ সবাইয়ের মাধ্যমিক ইলেভেন টুয়েলভ সব ছাত্রছাত্রীদের এখন একটাই সমস্যা একটা একটাই চিন্তার কারণ সেই চিন্তার কারণটা হচ্ছে এটাই আর যেটা বলছি যে দেখো অনেক ট্রেনও কিন্তু এখন কিন্তু বাতিল করে দিয়েছে অনেক লোকাল ট্রেন তাহলে সবই কিন্তু ধীরে ধীরে কোথাও কোথাও নাইট কারফিউ লকডাউন চলছে কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সেই একই অবস্থা সেই সিদ্ধান্তে অনার পরীক্ষা হবে আশা করছি যে পরীক্ষা কোনোদিনই হবে না অফলাইনে পরীক্ষা যদি হয় অনলাইন হতে পারে কিংবা পোস্টপন্ড করে দিয়ে দেরিতে হতে পারে কিন্তু কোনোদিনই সম্ভব নয় সুইচের কারণ ছাত্রদের জীবনে সেটা কিন্তু সংকট হতে পারে এবং ছাত্র ছাত্রীদের জীবন সংকট হলে এবার দেখো আমরা তো আর আইডেন্টিফাই করতে পারছি না দেখে যে এই লোকটার করোনা আছে হয়েছে পজিটিভ এই কারণ এবার যদি তোমরা এক এবার সবাইদের হ্যাঁ আর একটা কথা হচ্ছে যে বোর্ডের পরীক্ষা দেওয়ার সময় সবাইদের তো আর স্কুলের পরীক্ষা কাছাকাছি নয় দূরে দূরে স্কুল সেন্টার পড়বে সেখানে তোমরা কি প্রাইভেট গাড়িতে কখন যাবে কাটা গাড়িতেও সবাই সবাই যাবে লোকাল গাড়িতে যাবে সেখানে কিন্তু বিভিন্ন মানুষের জমায়েত হবে সেখানে তোমাদের টাচ আবার ধরতে পারবো না তো দেখে চিনতে পারবো না যে এর করোনা আছে ওর করোনা আছে সেক্ষেত্রে কিন্তু পজিটিভ হওয়ার বা সংক্রমিত হওয়ার সম্ভাবনা বা চান্স আমাদের থেকেই যায় অনেক পার্সেন্ট তাই বলবো যে সবাই এক মানে মনের জোর রাখো অবশ্যই আমাদের পক্ষে অর্থাৎ স্টুডেন্টসের পক্ষে যাবে সব সিদ্ধান্ত অবশ্যই পরীক্ষা ক্যান্সেল হবে এই সিচুয়েশানে বা যদি হয় অনলাইন হবে কিংবা এখন পোস্টপোন হবে দেরিতে পরীক্ষা হবে এই বলে অবশ্যই আবারও বলছি অবশ্যই তোমাদের পক্ষে ডিসিশন যাবে তোমরা অপেক্ষা করো একটু ওয়েট করে যাও একটু মনের জোর রেখে যে পড়াগুলো আগে পড়েছে এগুলো একটু কন্টিনিউ করো কারণ ভালো না লাগলেও কন্টিনিউ করতে হবে সিচুয়েশন তেমনই আছে তাই বলছি হাল ছেড়ে দিলে চলবে না একেবারে কারণ ইনকেস পরীক্ষা হয়ে গেলে দেরি হয়ে যাবে কিন্তু পিছিয়ে যাবে অনেক এক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে তাই বলছি ধীরে ধীরে পড়ো টুকটুক করে অবশ্যই তোমাদের জয় আমাদের জয় হবেই ধন্যবাদ ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন কারণ পরিস্থিতি সবাইয়ের একই তারাও জানুক তারাও কিছু বুঝুক তারাও কিছু বা তোমাদের কি মতামত তোমাদের ধারণা অবশ্যই কমেন্টে জানাও চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই বাড়িতে থাকো মাস্ক ব্যবহার করো ধন্যবাদ